বাজেটের উপর নির্ভর করে অল্প টাকায় ভালো মানের কিছু বাইক কেনার ইচ্ছা থাকলে আজকের এই ভিডিওটি আপনার জন্য হবে মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও। আজকের এই ভিডিওতে হোন্ডা কোম্পানির সেরা তিনটি বাইক শেয়ার করব। এই বাইকগুলো বাংলাদেশের বাজারে মোস্ট পপুলার বাইক, তার কারণ হিসেবে বলা যায় এর স্টাইলিশ লুকস, ব্র্যান্ড নিউ ফিচার, ইঞ্জিন পারফরমেন্স এবং এর দাম। তাছাড়া আমাদের লিস্টের এই বাইকগুলো আপনার জন্য হতে পারে ভ্যালু ফর মানি। তো বন্ধুরা, যাই হোক, চলুন ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক আমাদের লিস্টের সেরা তিনটি বাইক। আমাদের লিস্টে তিন নম্বর পজিশনে রয়েছে হোন্ডা এইসলে। আপনার বাজেট যদি লো হয় আর আপনি যদি চান স্টাইলিশ লুকসের একটি কমিউটার সেগমেন্টের বাইক কিনতে, তাহলে হোন্ডা এইসলেট আপনার জন্য হতে পারে বেস্ট চয়েস। কারণ এই বাইকের লুকস, ইঞ্জিন পারফরমেন্স এবং মাইলেজের কাছে অন্যান্য বাইকের কোনো খাওয়া নেই। এই বাইকের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 162.71 সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার SOHC ইয়ারকুল ইঞ্জিন। এই বাইকের ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে থাকে 13.8 PS 8000 RPM। এর জন্য এই বাইকটি থেকে আপনি প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতি পেয়ে যাবেন 115 কিলোমিটারের উপরে। তাছাড়া বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকে 14.7 নিউটন মিটার 5500 RPM। যদিও বাইকটি কার্বোরেটর ফুল সাপ্লাই সিস্টেম, তারপরও আপনি বাইকটি থেকে ম্যাক্সিমাম মাইলেজ পেয়ে যাবেন 50 কিলোমিটার। বাইকটির সামনে ফ্রন্টের টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 100x80 সেকশনের টিউবলেস টায়ার। অনেকে মনে করেন এই বাইকের চাকা অনেক চিকন। আর বাইকটির সামনে সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক ফ্রক সাসপেনশন। আর এই বাইকের পিছনে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে সুইং আর মনোসক সাসপেনশন। তাছাড়া বাইকটির সামনের দিকে থাকছে 276 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক থাকবে। তবে যদি ডুয়েল ডিস্ক পছন্দ করেন, তাহলে পিছনে ব্রেকিং সিস্টেম হিসেবে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। এই বাইকের ব্রেকিং সিস্টেমকে আরও ইম্প্রুভ করার জন্য এতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম, তবে আপনি নন ABS ব্রেকিং সিস্টেমও পেয়ে যাবেন। বর্তমানে যদি আপনি বাইকটিকে পারচেস করতে চান, তাহলে 2023 সালে বাইকটির দাম ধরা হয়েছে 2,12,500 টাকা। আমাদের লিস্টে দুই নম্বর পজিশনে রয়েছে হোন্ডা সিবি 150X। এটা বাংলাদেশের বাজারে সব থেকে বেশি প্রিমিয়াম ট্যুর বাইক। বাইক নিয়ে অ্যাডভেঞ্চার করতে অথবা বান্দরবানের মতো পাহাড়ি এলাকায় ট্যুর করতে পছন্দ করেন, তাহলে হোন্ডা সিবি 150X আপনার জন্য হবে বেস্ট চয়েস। বাইকটি দেখতে যেমন সুন্দর, তার থেকেও বেশি এর পারফরমেন্স। বাইকটি প্রথম দেখায় আপনার কাছে মনে হবে এটা একটা হায়ার সিসির বাইক, তবে বাংলাদেশের বাজারে সিসি লিমিট কম থাকার কারণে এর ইঞ্জিন ডিসপ্লেমেন্ট হচ্ছে 149.16 সিসি, কিন্তু এর ইঞ্জিনের ক্ষমতা তুলনামূলক অনেক বেশি। এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4-স্ট্রোক DOHC 4-ভালভ সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলিং PGM-FI ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 15.2 BHP 9000 RPM-এ, যার জন্য এর থেকে টপ স্পিড পেয়ে যাবেন 130 কিলোমিটার। তাছাড়া বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকে 13.8 নিউটন মিটার 7000 RPM এবং এর থেকে টপ মাইলেজ পেয়ে যাবেন কোম্পানির মতে 45 কিলোমিটার। আর যদি ইউজার মাইলেজ চান, তাহলে আপনি এখান থেকে 42 কিলোমিটার পাবেন। বাইকের সামনে থাকছে USD বা আপসাইড ডাউন সাসপেনশন এবং বাইকটির ফ্রন্টের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 100x80 সেকশনের টিউবলেস টায়ার। এর সাথে বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটার ডিস্ক ব্রেক। বাইকের পিছনে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সুইং আর মনোসক সাসপেনশন এবং এই বাইকটির রেয়ারের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 130x70 সেকশনের টিউবলেস টায়ার। এর সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক। এই বাইকের সিট হাইট হবে 817 মিলিমিটার। বাইকটি দেখতে যেমন উঁচু, তেমনি এর সিট হাইট। তবে আপনার উচ্চতা যদি মিনিমাম 5'6" হয়, তাহলে এই বাইকটিকে আপনি ইজিলি রাইড করতে পারবেন। এখন কথা হলো এত কিছু থাকার পরে এই বাইকের দাম কত হবে।
বর্তমানে যদি বাইকটিকে আপনি কিনতে যান তাহলে 2023 সালে এই বাইকের দাম হবে 5,20,000 টাকা। আমাদের লিস্টে 3 নম্বর পজিশনে রয়েছে সবচেয়ে জনপ্রিয় বাইক হোন্ডা সিবিআর 150 আর 2023 এর মডেল। বাইকটির জনপ্রিয়তা কতটা বেশি আশা করছি আপনাদের কাছে এটা বলতে হবে না। এটা একটি হোন্ডা কোম্পানির স্পোর্টস বাইক। মাত্র কয়েকদিন হলো এই বাইকটির নতুন মডেল বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে। বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 149.4 cc 4-stroke সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে থাকে 16.9 hp 9000 rpm-এ। এর জন্যই বাইক থেকে টপ স্পিড পাওয়া যায় 135 কিলোমিটার। বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকে 13.7 নিউটন মিটার 7000 rpm। আর কোম্পানির মতে এই বাইক থেকে টপ মাইলেজ দিয়ে থাকে 45 কিলোমিটার, তবে ইউজারের মতে এই টপ মাইলেজ কিছুটা কম দিয়ে থাকে। ইউজারের মতে এই বাইকের টপ মাইলেজ হবে 40 কিলোমিটারের একটু বেশি। এই বাইকের সামনে সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে ইনভার্টেড টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং বাইকটির ফ্রন্টের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 100/80 সেকশনের টিউবলেস টায়ার। তাছাড়া এই বাইকের ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটার ডিস্ক ব্রেক। বাইকের পিছনে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে সুইং আর্ম মনোসক সাসপেনশন এবং বাইকের পিছনে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 130/70 সেকশনের টিউবলেস টায়ার। তাছাড়া বাইকের পিছনে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক। এই বাইকের ব্রেকিং সিস্টেমকে আরও ইম্প্রুভ করার জন্য এতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং টেকনোলজি। এই বাইকের একটি খুব ভালো সুবিধা আপনারা পেয়ে যাবেন। অন্যান্য স্পোর্টি বাইক ইউজ করতে গেলে আমরা অনেক সময় ব্যাক পেনের একটি সমস্যায় পড়ি, কিন্তু এই স্পোর্টস বাইকে সেই সমস্যাটি আপনি পাবেন না। আপনার বাজেট যদি ঠিক থাকে তাহলে এই বাইকটি আপনার জন্য বেস্ট হবে। চলুন এখন আমরা কথা বলবো এই বাইকটির বর্তমান দাম সম্পর্কে। এই বাইকের বর্তমানে 2023 সালের মডেলের প্রাইস হবে 5,65,000 টাকা। এখন কথা হচ্ছে এই বাইকগুলোর মধ্যে কোনটা আপনার কাছে সব থেকে ভালো মনে হয়েছে, একটু কষ্ট হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আশা করব আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং ভিডিও শেষ করার আগে বলবো চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।